বিসমিল্লাহ রহমান রাহিম, আসসালামু আলাইকুম। আমি লুৎফুন্নাহার, বাংলাদেশের বগুড়া জেলা, আর এখন নন্দীগ্রাম থেকে বলছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। পরপর দুইটা তিনটা পর্ব আমি দিয়েছি, যদিও খুব স্লোলি, তারপরেও চ্যানেলটাকে ধরে রাখার উদ্দেশ্যে ছোট ছোট ভিডিও মাঝে মাঝে আপলোড করি। তো নন্দীগ্রাম নিয়ে যে ভিডিওগুলো করেছিলাম, এটা তার চতুর্থ পর্ব হিসাবে আবারও আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি ছোট্ট আকারে। আশা করি ভালো লাগবে। এখানে একবার জমি কোবানো হয়ে গিয়েছে, আর এখন যেটা করা হচ্ছে, মামা যেটা করছে সেটা হচ্ছে সার দিচ্ছে, যেটাকে ভার্মি কম্পোস্ট বলে বা জৈব সার বলে। সেটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। মাটিতে রাসায়নিক সার দেওয়া যায়, কিন্তু তার চেয়ে মানে যেহেতু নিজেরা খাওয়ার জন্য জমিগুলো খনন করা, সেক্ষেত্রে মনে হয় জৈব সারই দেওয়া উচিত। তো সেটাই দিচ্ছি। আর আরেকটা কথা হচ্ছে যে আমি নিজেরাও করেছি কিছুটা, তো মোটামুটি পুকুরটা পরিষ্কার হয়ে গিয়েছে, আর জমিতে সারও মোটামুটি মেশানো হয়ে গিয়েছে। এখানে কিছু বীজ যেটা মামা দিচ্ছেন, পালং শাক আর লাল শাকের বীজ ছড়াচ্ছে, তো দেখা যাক কী হয়। মামিও দিচ্ছে, আর সাথে আমার ছোট্ট বোনটি ছিল, সেও কিন্তু যাচ্ছে না। আমিও কিছুটা বীজ ছিটিয়েছি। এটা করতে কি ভালো লাগে, পরিশ্রমের কাজ না, এটা করতে বেশ ভালো লাগে। তো এভাবে কিন্তু টুকটাক টুকটাক করে আমরা চাষাবাদ করছি, কৃষক হয়ে উঠছি, জমি চাষ করছি, আর ছোট ছোট আকারে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি যে সবার আগ্রহ না থাকলেও কিছু মানুষের আগ্রহ আছে, আর যাদের আগ্রহ আছে এগুলো দেখার, তাদের জন্যই ভিডিওটা আপলোড করেছি। নিশ্চয়ই যাদের আগ্রহ আছে তারাই দেখবে। তো জৈব সারটা যে দিয়েছি সেইটার একটা ভিডিও হয়তো বা আলাদা করলেও করতে পারি, আর কি জৈব সার সেটা আমি নেক্সট টাইম কখনো দেখিয়ে দিব। আপাতত এভাবেই কাজগুলো করছি, সেটাই আমি একটু দেখাচ্ছি। আর ভিডিও বড় করলে হয় কি, সবাই দেখতেও চায় না। মাটিতে মোটামুটি সার রয়েছে। আর আরেকটা জিনিস, যেটা আমার বড় বড় যে আম গাছ বা লিচু গাছ রয়েছে, এগুলোর চারপাশেও কিন্তু আমাকে খুঁড়ে দিতে হবে। চারপাশ খুঁড়ে সেখানে জৈব সার রাসায়নিক সার সবই মিক্স দিতে হবে, যদিও আমি এক্সপার্টের পরামর্শ নিয়েই করব, কারণ গাছগুলোর একটু যত্নের প্রয়োজন। আর নিজের কাজ, এই যে জানা আরও কিছু বীজ বের করা হয়েছে, সিমের বীজ, কুমড়ো বীজ, তো সব মিলে কাজ করতে ভালো লাগে। হ্যাঁ, সকালে হয় কি, সকালে ভোরে উঠে রান্না টান্না যেটুক থাকে মামি করে নেয়, সারাদিন টুকটাক টুকটাক আমরা কাজ টাজ করি, আর মাঝে মাঝে তো চা হয়। তো এই তো আজকে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের মতো আমি লুৎফুন্নাহার আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।